দুনিয়ার দেহ ব্যবসার মানচিত্রে নিত্য নতুন যুক্ত হচ্ছে বিভিন্ন দেশ। জনপ্রিয়তার নিরিখে তালিকার প্রথম দিকে থাকা কয়েকটি ঠিকানা এই দেহ ব্যবসায় শীর্ষে খারাপ ২৪টি দেশ। আসুন এবার জেনে নিই তালিকায় আছে যে দেশগুলো। কিউবা, নিঃসর্গ সংস্কৃতি ও চুরুটের স্বর্গরাজ্য খ্যাত দ্বীপরাষ্ট্র। কিউবায় প্রতি বছর পাড়ি জমান অজস্র পর্যটক, তবে এদের বড় একটি অংশ আসেন দেহের আকর্ষণে। শুধু প্রাপ্তবয়স্ক নয়, পছন্দ অনুযায়ী নাবালক দেহ ব্যবসায় সুলভে মেলে এই দেশে। রাশিয়া, গত এক দশকে রাশিয়ায় দেহ ব্যবসার রমরমা শুরু হয়েছে। মূলত উত্তর আমেরিকা ও ইউরোপের অন্যান্য দেশের পর্যটকরাই এখানে যৌনতার টানে ছুটে আসে। তবে রুশ যৌন বাজারে দালালের দাপট বেশি, তাই দালাল থেকে সাবধান থাকাটা খুব জরুরি। আর্জেন্টিনা, 1887 সাল থেকে এদেশে বৈধতা পেয়েছে সমকামিতা। এ কারণে আর্জেন্টিনার সমকামী দেহ ব্যবসায়ীদের চাহিদার তুঙ্গে সরকারের পক্ষ থেকেও সমকামী পর্যটকদের আকর্ষণ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বুলগেরিয়া, দেহ ব্যবসা পর্যটনের পীঠ স্থান সানি বিচ রিসোর্ট ঘিরে তৈরি হয়েছে বাস্তব ও কল্পনার অভাবনীয় মিশেল। শোনা যায় এই সৈকতে প্রতিদিন কয়েক হাজার দেহ ব্যবসায়ী ভিড় জমান, তাদের অনেকেই আসেন প্রতিবেশী দেশ থেকেও। দক্ষিণ কোরিয়া, এদেশে লালসা নিয়ে সূচিবায়ু নেই। ক্ষণিকের বিছানার সঙ্গে জোগাড় করতে বিশেষ পরিশ্রম করতে হয় না। গুরুত্বপূর্ণ শহরগুলোতে রয়েছে একাধিক এসকর্ট সার্ভিসের ব্যবস্থা। কলম্বিয়া, অন্যান্য দেশের তুলনায় সস্তা বলে পর্যটনের স্থল হিসেবে ইদানিং জনপ্রিয় হয়ে উঠেছে এই দেশ। দরিদ্র দেশে এসে নামমাত্র খরচে দেদার ফুর্তি লুটতে প্রতি বছর পাড়ি জমান ইউরোপ ও আমেরিকার পর্যটকরা। কম্বোডিয়া, দুনিয়ার অন্যতম বড় দেহ ব্যবসা চালায় এই দেশ, কিন্তু তার বেশিরভাগই অবৈধ। তবে আইনের ফাঁক গলে অবাধ মেলামেশার হাতছানিতে সাড়া দিতে প্রতি বছর ছুটে আসেন বিশ্বের কামতাড়িত মানুষ। প্রাহা, স্লোভাকিয়ার প্রাহা শহর 1989 সাল থেকে ইউরোপের রাজধানী তকমা পেয়েছে। অসংখ্য জেন্টলম্যানস ক্লাব অথবা রিল্যাক্সেশন ক্লাবে অল্প খরচে শরীরী বিনোদনের সম্ভার মেলে। নেপাল, রাজধানী কাঠমান্ডু এবং পোখরা ও তরাইয়ের শহরাঞ্চলে দেহ ব্যবসার রমরমা। বাণিজ্য জমে ওঠে হোটেলের দামি ঘর থেকে শুরু করে নিষিদ্ধ পল্লীর অন্ধকার আস্তনামায় দেহ ব্যবসায়ীর বসত ভিটেতেও। থাইল্যান্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নয়া ঠিকানা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে থাইল্যান্ড। ব্যাংককের বিখ্যাত দপিং পিংদো সৈহক অথবা বিভিন্ন স্পা এর ছদ্মবেশে যৌনতার আস্তানা। দেশজুড়ে অবাধ ও নিরাপদ দেহ ব্যবসার রমরমা বছরভর। জ্যামাইকা, শুধুমাত্র দেশের দেহ ব্যবসায়ীরাই নন ভ্রমণরত বহু মহিলা পর্যটকও এই দেশের শরীর বিগতে দ্বিধাবোধ করেন না। কেনিয়া, আফ্রিকার এই দেশে দেহ ব্যবসার নানা রূপ। স্ট্রিপ ড্যান্স পার থেকে শুরু করে বিভিন্ন রিসোর্ট ও স্পাতে সুলভে দৈহিক চাহিদা পূরণের ব্যবস্থা রয়েছে এখানে। ম্যাকাও, চীনের দেহ ব্যবসা বৃদ্ধির পেছনে নানা কারণ রয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে দেহের তৃপ্তির খোঁজে ভিড় জমান। সস্তায় নারী দেহ পাওয়ার এমন সুযোগ পৃথিবীর কম দেশেই মেলে। লাটভিয়া, পূর্ব ইউরোপের এই দেশে দেহ ব্যবসায় আধিক্য বছরভর, পর্যটক সমাগমের অন্যতম কারণ। এছাড়া এদেশের মদের দামও বেশ সস্তা। ছুটিতে অঢেল ফুর্তি করতে এ কারণেই লাটভিয়াকে ইদানিং পাখির চোখ করেছে ইউরোপ। ভেনেজুয়েলা, ভেনেজুয়েলার মার্গারিটা দ্বীপে অসংখ্য রিসোর্টে দেহ ব্যবসা অবাধ আয়োজন রয়েছে। এদেশে দেহ ব্যবসা বৈধ। পর্যটন ক্লান্ত পুরুষের অভ্যর্থনা জানাতে হোটেলের লবিতে খোলামেলা সুন্দরীদের সারিবদ্ধ উপস্থিতি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আমস্টারডাম, কথিত আছে নেদারল্যান্ডের এই শহরেই বিশ্বের সেরা সুন্দরী দেহ ব্যবসায়ীদের দেখা মেলে। এখানে যৌন ব্যবসা সম্পূর্ণ বৈধ ও সরকার নিয়ন্ত্রিত বলে অত্যন্ত নিরাপদ। লাস ভেগাস, আমেরিকার এই শহর সব পেয়েছে ঠিকানা। শহরে দেহ ব্যবসা রমরমা সম্পর্কে ইঙ্গিত করতে বলা হয় হোয়াইট হ্যাপেন্স ইন ভোস রিমেন্স ইন ভেগাস। এখানে দেহ শুধু ব্যবসা অথবা বিনোদন নয়, শরীরী ভাষা উদযাপনেরও মাধ্যম। গ্রিস, ব্যবসায়িক যৌনতা বৈধ গ্রিসে। প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর চিকিৎসকরা দেহ পশারিণীদের বিনামূল্যে পরীক্ষা করেন, তবে এখানে বহু মহিলাই বিশ্বের নানা প্রান্ত থেকে পাচার হয়ে আসেন। তেল আবিব,
গোটা ইসরায়েলের মতোই এই শহরেও দেহ নিয়ে কোনো লুকাছবি নেই। বিশ্বের পর্যটনের তালিকায় অবশ্য সদ্য নাম তুলেছে তেল আবিব। বাহরাইন, তথাকথিত রক্ষণশীল এই দেশটিতে ইদানিং দেহ ব্যবসা বেশ রমরমা, খরচও পড়ে ইউরোপের তুলনায় অনেক কম। জাপান, বিশ্বের দেহ ব্যবসায় পর্যটন মানচিত্রে জাপানি চাহিদা এখন প্রবল। দোস্তুর মতো পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন বাজেটের পর্যটনের ব্যবস্থা রয়েছে এই দেশে। ব্রাজিল, শুধুমাত্র ফুটবল বা কফি নয়, লাতিনীয় সুন্দরীদের দেহের ভাজে কোপোকাত গোটা দুনিয়া। এই বিষয়টি মাথায় রেখেই দেহে পর্যটনের অন্যতম সেরা ঠিকানা হিসেবে গত এক দশকে জনপ্রিয় হয়ে উঠেছে ব্রাজিল। কোস্টারিকা, জলপাইরঙা ত্বক, ভরাট নিতম্ব, গভীর স্তন বিভাজিকায় সমৃদ্ধ সেদেশের নারী। দেহ ব্যবসার হাত ধরে দেদার্সের ডলার কামাচ্ছে দেশটি। কানাডা, বাজারে সবে খাতা খুলেছে কানাডা। আমেরিকানরাই এখানকার দেহ ব্যবসায়ীদের প্রধান খদ্দের। দেহ সম্পর্কে এখানকার ঢিলে ঢালা আইন প্রতি বছর কাতারে কাতারে পর্যটককে আকর্ষণ করছে কানাডার নানা প্রান্তে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।